हेलो व्यूअर्स आज के भिडियोते आमी थ्री फेजेर बैलेंसड डेल्टा डेल्टा कनेक्शन रिलेटेड एक गुरुत्वपूर्ण प्रब्लेम सल्व करब। तबे भिडियोटी शुरू करार आगे आमी अवश्यई बोलबो जारा आमार चैनेले एकदम नतुन तारा आमार प्लेलिस्ट थेके एसी सार्किटेर उपर आगेर बेसिक भिडियोगुलो एकटु देखे आसुन, ताहले आपनादेर बुझते सुविधा होबे। तो बेसिक्याली एटी जेहेतु बैलेंस डेल्टा डेल्टा कनेक्शन रिलेटेड प्रब्लेम सो अवश्यई आमी एर आगे बैलेंस डेल्टा डेल्टा कनेक्शन एटी थ्योरी क्लास दिएछि, सेई क्लासटा तो अवश्य अपन देखते ही। तो देखो एखे कोश्चनटीते बोलछे ए बैलेंसड डेल्टा कनेक्टेड लोड हैविंग एन इम्पिडेंस 20 - j15 ओहम इज कनेक्टेड टू ए डेल्टा कनेक्टेड पॉजिटिव सिक्वेंस जनरेटर हैविंग VAB इक्वल टू 330 ∠0° वोल्ट। कैलकुलेट द फेज कारेंट्स ऑफ द लोड एंड लाइन कारेंट्स। तो थ्री फेजर मैथ करार समय आमादेरके দুটো জিনিস দেখতে হয়। এক নাম্বার হচ্ছে এটা কি টাইপের কানেকশন। তো এখানে দেখুন লোডটা আমার বলে দিয়েছে ডেল্টা কানেক্টেড এবং জেনারেটরটা অর্থাৎ সোর্সটাও আমার বলে দিয়েছে ডেল্টা কানেক্টেড পজিটিভ সিকোয়েন্স জেনারেটর। দ্যাট মিন্স এটা ডেল্টা ডেল্টা কানেকশনের ম্যাথ। এবং আরেকটা জিনিস লাগে এটা কি ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড। তো এখানে বলেই দিয়েছে লোডটা ব্যালেন্সড মানে তিন ফেজেরই আমার এটা সমান। আর এখানে যেহেতু জেনারেটরের ক্ষেত্রে এটা বলে দিয়েছে যে পজিটিভ সিকোয়েন্স, তো পজিটিভ সিকোয়েন্স মানে তো আসলে আমার কি পরের ফেজগুলো আমার পরের ফেজটা হবে ভিবিসি হবে আমার 330 ∠-120° আর ভিসিএ হবে আমার 330 ∠+120°। দ্যাট মিন্স এটা আসলে ব্যালেন্সড কন্ডিশন টোটালি। তো আমরা এখন ডায়াগ্রামটা আঁকিয়ে ফেলব। তো এই যে এ ফেজ এটা মনে করলাম এ ফেজ, তারপরে এদিকে একটা আছে এটা আমার সি ফেজ মনে করলাম, আর মাঝখানে হচ্ছে আমার বি ফেজ। এদিক দিয়ে পাওয়ার ডেলিভার হবে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস এবিসি। এখন এখান থেকে আমার কি লোডে যাবে, লোডটাও বলছে ডেল্টা কানেক্টেড, তাহলে এই লোডেও আমি ডেল্টা কানেকশন দিয়ে দেব। তাহলে সোর্স এবং লোড দুই সাইডে ডেল্টা কানেকশন দিয়ে দিলাম অ্যাজ পার কোশ্চেন। তারপরে এই যে এই ফেজ দুটো মিলিয়ে দেবো, এটা এ ফেজ এটা বি ফেজ এটা সি, এটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। আর এইগুলো হচ্ছে ওহমগুলো কত 20 - j15 সরি 20 - j15 এটাও 20 - j15 ওহম। আর ভিএবি দেখুন আমার দেয়া আছে ভিএবিটা 330 ∠0°। তো ভিএবি আর ভি ক্যাপিটাল এবি আসলে একই কথাই। সো আমি ভি ক্যাপিটাল এবি ইজ ইকুয়াল টু ভিএবি ইজ ইকুয়াল টু 330 ∠0° ভোল্ট। তো পজিটিভ সিকোয়েন্স অনুযায়ী আমাদের পরের ফেজটা আসে হলো ভিবিসি ইজ ইকুয়াল টু আমার ভি ছোট হাতের বিসি, এটা তাহলে হবে ম্যাগনিটিউড সেম ভ্যালু আর এটা 120° ল্যাগ করবে, তাহলে -120° ভোল্ট। আর ভিসিএ ইজ ইকুয়াল টু ভি ছোট হাতের সিএ, এটা তাহলে হবে 330 ∠+120° ভোল্ট। তাহলে এটাই আমার ফেজ ভোল্টেজ এটাই আমার লাইন ভোল্টেজ। তো আমরা এখন বের করব লোড কারেন্ট অর্থাৎ আইএবি। তাহলে আইএবি তো ভিএবি যেহেতু জানা আইএবি বের করা আর কোনো সমস্যা নাই। তাহলে ভিএবি হচ্ছে আমার 330 ∠0° ডিভাইডেড বাই কত ইম্পিডেন্স কত 20 - j15 জাস্ট ওহমস ল। দেখি এখান থেকে কত আসে, আমার 330 ∠0° ভাগ 20 - j15। ক্যালকুলেটার সরাসরি বসিয়ে দিচ্ছি কমপ্লেক্স মোডে নিয়ে, আর থিটা ফর্মে নিয়ে যাব এটাকে। তাহলে 13.2 ∠ 36.87 डिग्री 2 दशमिक पर्यन्त निलाम एत एम्पियर ताहले आईबीसी ताहले होबे आमार कत जस्ट उपरे 330 जेहेतु बीसी फेजर भोल्टेज आमार 330 एंगल -120 डिग्री ताहले एटा उपरे जाबे और एटा 20 - j15 ताहले एटा हिसाब करले आमार एटा तो 13.2 ই আসবে और एंगलटा এখান থেকে 120 डिग्री माइनस হবে ठीक আছে 36.87 -120 তাহলে -83.13 আমরা একটু ভেরিফাই করে দেখি মেলে কিনা এটা ভাগ এটা করে দেখি মিলে কিনা এটা তাই 330 অ্যাঙ্গেল -120 ডিভাইডেড বাই 20 মাইনাস j15 আর থিটা ফর্মে নিয়ে নিব 13.2 অ্যাঙ্গেল -83.13 ডিগ্রি ঠিক আছে তারপরে একই ভাবে ICA is equal to 330 angle plus 120 degree divided by 20 minus j15 তাহলে এটা কি হবে এই যে প্রথমটার সাথে 120 ডিগ্রি প্লাস হয়ে যাবে আর ম্যাগনিটিউড ভ্যালু सेम থাকবে তাই 13.2 অ্যাঙ্গেল 120 আর 36 156.87 ডিগ্রি এত एंपিয়ার আমি একটু লোড কারেন্টটা চেক করে নেছি ভ্যালুটা ঠিক আসছে কিনা 13.2 एंगल 36.87 13.2 -83.13 13.2 156.87 डिग्री एम्पियर ठीक है हमारे लोड कारेंटा आमरा पे गेছি এবার আমি হিসাব করব হচ্ছে লাইন কারেন্ট তো লাইন কারেন্টটা আমার দেখুন এই যে এখান দিয়ে ঢুকতেছে আইএবি ডিরেকশন হচ্ছে এদিকে আইবিসি ডিরেকশন এদিকে আইসিএ ডিরেকশনটা এদিকে আইবিবি ডিরেকশন আমার এদিকে আইসিসি ডিরেকশন এদিকে তাহলে এ পয়েন্ট থেকে কাউন্ট শুরু করব এ পয়েন্টে দেখুন আইএ কারেন্টটা ঢুকতেছে আর সাথে ঢুকতেছে আইসিএ কারেন্ট তাহলে আইএএ প্লাস আই ক্যাপিটাল সিএ ইজ ইকুয়াল টু আইএবি বের হয়ে যাচ্ছে তাহলে ইকুয়াল টু আইএবি তাহলে এখান থেকে আইএএ যেটা আমার লাগবে লাইন কারেন্ট এটা ইকুয়াল টু হবে আমার আইএবি মাইনাস ICA তো IAB ICA দুটোই মনে বের করে ফেলছি এই যে এটা মাইনাস এটা করব জাস্ট তাই 13.2 অ্যাঙ্গেল 36.87 মাইনাস 13.2 অ্যাঙ্গেল 156.87 যে রেজাল্টটা পাইলাম এটাকে r থিটা ফর্মে নিয়ে নিব তাহলে 22.86 एंगल 6.87 डिग्री हो गल आईए एबार आईबीबी एक ही भाव बेर करब आईबीबी प्लस और ढुकते कत आईएबी इज इक्वल टू बेर हो जाच्छे कत आईबीसी বের হয়ে যাচ্ছে আইবিসি তাহলে সেই অনুযায়ী আমাদের আইবিবিটা আসছে আইবিসি মাইনাস আইএবি অর্থাৎ দুই নাম্বারটা থেকে এক নাম্বারটা বিয়োগ এটা মাইনাস এটা তাহলে বিয়োগ করে দেখি কত আসে 13.2 অ্যাঙ্গেল -83.13 -13.2 অ্যাঙ্গেল 36.87 আর থিটা করে দিব তাহলে 22.86 আইবিবি এর ভ্যালুটা আমার আসছে 22.86 অ্যাঙ্গেল -113.13 ডিগ্রি এত एंपিয়ার তো রেজাল্টটা করার পর ক্রস ভেরিফিকেশন করে নেবেন ম্যাগনিটিউড সেম আর এটা থেকে 120 ডিগ্রি মাইনাস হবে 6.87 থেকে 120 মাইনাস করলে দেখুন এটাই আসে সো আমার ঠিক আছে তারপরে এখন আইসিসি ঢুকতেছে আর ঢুকতেছে কত আইবিসি ঢুকতেছে আইবিসি আর বের হয়ে যাচ্ছে কত আইসিএ তাহলে এত ইকুয়াল টু আইসিএ তাহলে এখান থেকে আমার আইসিসি এই কারেন্টটা আমার আসছে আইসিএ মাইনাস আইবিসি, অর্থাৎ ৩ নাম্বারটা থেকে ২ নাম্বারটা মাইনাস করতে হবে। এই যে ৩ নাম্বার, এটা থেকে এটা মাইনাস, তাহলে ১৩.২ অ্যাঙ্গেল ১৫৬.৮৭ মাইনাস ১৩.২ অ্যাঙ্গেল মাইনাস ৮৩.১৩ মাইনাস করলাম, যে রেজাল্টটা পাইলাম এটাকে আর থিটা ফর্মে, তাহলে ২২.৮৬ অ্যাঙ্গেল ১২৬.৮৭ ডিগ্রি এত অ্যাম্পিয়ার। তো প্রথম যেটা পাইছি এটার সাথে ১২০ ডিগ্রি যোগ হবে, দেখুন ১২০ যোগ করলে এটাই হয় ১২৬.৮৭। আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি, আমার প্রথমটা ২২.৮৬ 6.87, তারপর এটা মাইনাস ১১৩.১৩, তারপর এটা ১২৬.৮৭ ডিগ্রি অ্যাম্পিয়ার। সো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।